গত 29 ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে 46 জন নিহত হন, তাদের 44 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে বৃষ্টি খাতুন ও নাজমুল হোসেন নামের 2 জনের মরদেহের একাধিক দাবিদার থাকায় তাদের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় পুলিশ। মৃত্যুর 11 দিন পর অভিশ্রুতি ওরফে বৃষ্টির জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা। সকল নাটকীয়তা শেষে অভিশ্রুতি শাস্ত্রীর দাফন সম্পন্ন করা হয়েছে, জানাজার নামাজ আদায় করা হয়েছে, করে কবরে শোয়ানো হয়েছে। আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে বেইলি রোডের রেস্টুরেন্টে আগুনে পুড়ে যে অনেকে মারা যায়, তার মধ্যে এই ভদ্রমহিলার পরিচয় নিয়ে সংশয় দেখা দেয়। যেমন নাম কি অভিশ্রুতি শাস্ত্রী নাকি অভিশ্রুতি বৃষ্টি, ওনার যারা পরিচিত জন, কাছের কলিগস, ফ্রেন্ডস এবং হচ্ছে যে কর্মস্থল থেকে শুরু করে ডকুমেন্টস, সব জায়গাতে উনি অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত। বেইলি রোডের ট্র্যাজেডিতে আমরা অভিশ্রুতি শাস্ত্রীর সাবেক সহকর্মী, তাকে হারিয়েছি। আমাদের অফিসে যখন যোগদান করে তখন সিভিতে কিন্তু অভিশ্রুতি শাস্ত্রী লেখাটা ছিল, কিন্তু বাবার নাম থেকে মায়ের নাম আর তার যে গ্রামের স্থায়ী ঠিকানা সেটি কিন্তু সব কুষ্টিয়া যা আছে হুবহু ছিল, শুধু নামটা পরিবর্তন। সম্ভবত 2022 সালের ডিসেম্বরে এফিডেভিট করা হয়েছে, যদি কাগজে কলমে হিসাব করি সবটা ক্লিয়ারেন্স ওকে ছিল, এই হিসাবে আমাদের অফিসে নিয়োগ পেয়েছে। হিন্দু ধর্মাবলম্বী বলে দাবি করতেন, পূজা অর্চনা করতেন। ওনার পারিবারিক খবরাখবর থেকে জানা গেল যে উনি অভিশ্রুতি বৃষ্টি ছিলেন, পরে বোঝা গেল নাম পরিবর্তন করছেন এবং ডিএনএ টিএনএ সবকিছু টেস্ট করার পর এখন এটা কনফার্ম যে উনি তার পরিচয় নাম পরিবর্তন করছিলেন, ধর্ম পরিবর্তন করছিলেন। বুকে অভিশ্রুতি দেয়া ইডেন কলেজে পড়ার তথ্য নিশ্চিত হচ্ছে ইডেনে তার বন্ধুদের দেয়া শোকাবহ পোস্টে। না, ধর্ম কেন পরিবর্তন করছিলেন সেটার ব্যাকগ্রাউন্ড যা জানা যায়, ওনার একটা প্রেমের সম্পর্ক ছিল, তো সেই ছেলের সাথে প্রেমের কারণে ধর্ম পরিবর্তন করছে। প্রেমের কারণে বৃষ্টি হয়েছেন অভিশ্রুতি, পাল্টে ফেলেছিলেন নিজের জীবন আচরণও। এসব নিয়ে মা বিউটি বেগমের সঙ্গে ঝগড়াও হতো বৃষ্টির, এইসব দাবি তার ঘনিষ্ঠ এক বান্ধবীর। আমি সেই দিন ওকে মাকে বলছিলাম যে আন্টি দেখেন মেয়েটা তো আপনার, আপনি যেটা থাপ। ইম্পর্টেন্ট পার্টটা পরবর্তীতে ওই ছেলের সাথে এই মেয়ের অভিশ্রুতি যে তার সম্পর্ক ব্রেকআপ হয়ে যায়। পরিচয়টা একটু মিরাকলি হয়েছিল 2019 সালের দিকে, আমরা হলো সংসদ ভবনের দিকে দুইজনই বসে চা খাচ্ছিলাম, খুব বৃষ্টি হচ্ছিল, তো আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে রিয়েলাইজ করতে পারিনি, পরবর্তীতে যখন আমরা কথা বললাম দেখলাম আমরা দুজনই সেম প্রবলেমে, একই ডিপ্রেসড রিলেশনশিপ। সাধারণত এই ধরনের ক্ষেত্রে যা দেখা যায় যে সম্পর্কের কারণে ধর্ম যারা ত্যাগ করে, বেশিরভাগ ক্ষেত্রে এমনই দেখি, পরবর্তীতে কোনো কারণে তাদের সম্পর্ক ওয়ার্কআউট না করলে তারা আবার তাদের আগের ধর্মে ফিরে আসে। সো এসেনশিয়ালি এটা শোজ যে তারা আসলে শুধুমাত্র ওই সম্পর্কটার খাতিরে ধর্ম পরিবর্তন করছে, ওই ধর্মটাকে অ্যাকসেপ্ট করে নেয় না নেসেসারিলি। কিন্তু ইন দিস কেস আমরা দেখতে পাচ্ছি অভিশ্রুতি শাস্ত্রী ভদ্রমহিলা সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, উনি এটা গ্রহণ করছে মন থেকে। ওনার সাথে প্রেমের ব্রেকআপ হওয়ার পরও উনি ধর্ম পরিবর্তন করে নাই, উনি পুজো অর্চনা করে যেত, রিচুয়ালস পালন করতো, নাম পরিবর্তন করছে। সো বেসিক্যালি উনি হিন্দু ধর্ম অ্যাকসেপ্ট করছে। তিনি যে রিচুয়াল যেটা পালন করতো সব কিছু তিনি সনাতন ধর্মাবলম্বী যে রিচুয়াল সেটি পালন করতো, নিয়মিত পূজা অর্চনা থেকে শুরু করে প্রতি মঙ্গলবার পূজা করতো, তারপর হচ্ছে বিভিন্ন সময় আমাদের এখানে প্রসাদ বা এই ধরনের কিছু দিত যে দাদা আপনার জন্য প্রসাদ, আপনার কলিগ যারা আছে সবাইকে প্রসাদ দিত বিভিন্ন সময়। তো রিচুয়ালটা সনাতন ধর্মাবলম্বী যত রিচুয়াল আছে সেটি পালন করত। তার সাথে আমাদের সম্পর্কটি প্রায় 8-9 মাসের, তো আমাদের মন্দিরে এসে সে স্বাভাবিকভাবে পূজা অর্চনা সামিল হতো, পূজা অর্চনায় নিয়োজিত থাকতো এবং এখানে সে অনেক সময় দিত, মন্দিরে সময় দিত, সে সকল হিন্দুদের যে ক্রিস্টি কালচারগুলো সেটি সে পালন করত। নাও প্রশ্ন হচ্ছে যেই মানুষটা হিন্দু ধর্ম গ্রহণ করলো তাকে যে দাফন দেওয়া হলো এটা কেমন একটা কাজ হলো, এটা সঠিক কাজ হলো কিনা, এটা ভদ্রস্থ কাজ হলো কিনা। দেখেন, ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, একান্তই ব্যক্তিগত বিষয়, সে কোন ধর্ম গ্রহণ করবে, কোন ধর্ম পালন করবে এটার উপর কোনো জোর জবরদস্তি নেই। কোরআন শরীফে আছে যে দেয়ার ইজ নো কম্পালশন অন রিলিজিয়ান, ধর্মের ব্যাপারে কারো জোর জবরদস্তি নাই। তো কিন্তু আমরা হয়তো সে মানুষের সাথে মপ করার চেষ্টা করি। এই ভদ্রমহিলা যদি হিন্দু ধর্ম গ্রহণ করে থাকেন, যেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কোটি কোটি তথ্য প্রমাণ, শুধুমাত্র একদিক থেকে তথ্য প্রমাণ না, সকল দিক থেকে কোরাবোরেটিভ এভিডেন্স যে এই মহিলা ধর্ম পরিবর্তন করছে,
এবং ধর্ম পরিবর্তন করে সেটাতে স্টিক ছিল, সেটা যদি হয়ে থাকে তাহলে কেন আমরা তার একটা লাইফের পার্সোনাল ডিসিশনকে রেসপেক্ট করতেছি না? কেন আমরা তাকে, সে মারা গেছে তার এখন কোনো কিছু বলার ক্ষমতা নাই, এই সুযোগ নিয়ে আমরা মপ করে তাকে, সে যেই ধর্ম গ্রহণ করছে তাকে সেই ধর্মের অনুযায়ী হইতেছে, তার ইয়ে করি করি নেই, সৎকার বা দাহ তাদের ধর্মে যেটাকে বলা হয় সেটা না করে আমরা কেন জোর করে মপ করে তাকে দাফন করলাম? অভিশ্রুতি ওরফে বৃষ্টির জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা। এটা আদৌ কোনো ইসলামের ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো আচরণ বা কোনো কাজ হইল কিনা? আপনার যদি এটা মানে ইফ ইউ হ্যাভ ডিফিকাল্টিজ টু র্যাপ ইউর মাইন্ড অ্যারাউন্ড দ্য আইডিয়া, তাহলে এইভাবে চিন্তা করেন, একজন মুসলমান মারা যাওয়ার পর তাকে দাফন করা হচ্ছে, দাফন না করে দাহ করা হচ্ছে, তাকে চিতায় পোড়ানো হচ্ছে, তখন বাংলাদেশের মানুষজন মানত? তখন এই মুসলিমরা এই মবরা কীভাবে রিয়েক্ট করতো? ওরে বাবা, বাড়ি ঘর ভেঙে একদম তুলকালাম করে ফেলতো, রাইট? তখন মব করতে নেমে যেত। এখানে তো এক্স্যাক্টলি তাই ঘটছে। ভদ্রমহিলা হিন্দু ধর্ম গ্রহণ করছেন এবং ইভেন আমাদের ধর্মে কিন্তু ওই যে কী বলে ওসিয়তকে খুব রেসপেক্ট করা হয়। এটা ধর্মের কতটুকু এলিমেন্ট কি জানি না, নাকি ধর্মের নাকি কালচারাল এলিমেন্ট সেটা ভিন্ন আলাপ। কিন্তু কথা হচ্ছে আমাদের ধর্মীয় কালচারে ওসিয়তকে খুব সিরিয়াসলি কনসিডার করা হয়, সম্মান দেওয়া হয়, কেউ মারা যাওয়ার আগে কী বলে গেছে। ইভেন আমাদের সিস্টেমগুলোতে এইভাবে চলে যে ফাঁসি কাস্টে নেওয়ার আগে যে মারা যাইতে চায় তাকে লাস্ট সে কি খাইতে চায় বা তার লাস্ট কোনো ইয়ে আছে কি না, বেসিক্যালি ওসিয়ত জিনিসটাকে রেসপেক্ট করা হয়। তো এই মেয়ের যদি কোনো ওসিয়ত থেকে থাকে, সে যেহেতু দুর্ঘটনায় মারা গেছে, সে যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে, সুতরাং সে তার মানে প্রাকৃতিক ন্যাচারাল কজেসে মৃত্যু হয় নাই, সুতরাং সে ওসিয়ত করে যেতে পারে নাই শখকে নেই। কিন্তু আমরা তার মৃত্যুর আগের কর্মকাণ্ড থেকে জানতেছি সে তার ওসিয়ত যদি সে করতে পারতো, সেই ওসিয়ত করতো যে আমি মারা যাওয়ার পর আমাকে, আমি হিন্দু ধর্ম গ্রহণ করছি, আমাকে সেই মতে লাশ দাফন করবেন। এটা তার লাইফ, তার ডিসিশান, সে যেইভাবে তার স্রষ্টার সাথে ডিল করতে চায়, সে যদি জাহান্নামে যাইতে চায় এটা তার ডিসিশান। আমরাকে তার সাথে এই অসভ্যতা করার, আমরাকে তার সাথে এই মব করার, এবং মানে জানি না এটা কি আমরা কালচারালি এইভাবে বড় হুইসি দেখি কিনা জানি না, মানে আমাদের কাছে তো এরকম লাগে যে কাউকে লাশ পোড়া দিয়ে একটা একটা নৃশংস ব্যাপার, একটা মৃত লাশের প্রতি রেসপেক্টফুল থাকতে হয়, থাকতে হবে, এটাকে এইভাবে করে, এটা আমাদের দৃষ্টিতে আমরা এইভাবে বড় হুইসি দেখি মুসলিমরা, আমাদের কাছে এরকম লাগে, আমি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এরকম লাগে না। আমাদের দৃষ্টিতে দাফনটা একটা সুন্দর প্রক্রিয়া, আর চিতাতে দাহ করাটা এটা একটা ক্রুয়েল প্রক্রিয়া। তো যা হোক, সো ওই জায়গা থেকে আমার অভিজ্ঞতার কারণে, আমার ওয়ার্ল্ড ভিউর কারণে, ইয়েস, আমার এটা ভাবতে একটু কেমন লাগে যে মেয়েটা লাইফ টাইম মুসলিম ছিল, তাকে এখন হইতেছে চিতায় পোড়ানো হবে, এবং আমার কাছেই ভাবতে অ্যাজ এ মুসলিম এটা আমার কাছে একটু আনকমফোর্টেবল। বাট আমার আনকমফোর্ট দিয়ে কার কী আসা যায়? সেই ভদ্রমহিলা যদি হিন্দু ধর্ম গ্রহণ করে থাকেন, হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন, সেই রিচুয়ালস পালন করে থাকেন মৃত্যুর আগের দিন পর্যন্ত, এফিডেভিট করে নাম চেঞ্জ করে থাকেন, তার লাইফের তার ডিসিশনকে তার স্রষ্টার সাথে সে কীভাবে লেনদেন করবে ইহকালে পরকালে, এগুলো সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার এটা মেনে নিতে হবে, এটা নিয়ে মব করার কোনো সুযোগ তো নাই। যা হোক, এটা আসলে কী বলবো, এগুলো তো আসলে বলে লাভ নাই, এগুলো আসলে 90% মুসলিমের দেশেরা হইতেছে। যেটা বলি সবসময় যে ধর্মের কোনো এসেন্স আমি এদের মধ্যে দেখি না, খালি সারাদিন ধর্ম ধর্ম করে, আর একটা গায়ের জোর জবরদস্তি একটা মবগিরি, সারাটা দিন মবগিরিতে ব্যস্ত। আর ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই পার্সোনালি, অ্যাজ এ মুসলিম ভালো লাগে নাই, অ্যাজ এ মানুষ এটা কী বলে মানবাধিকার সুরক্ষিত হয় না এখানে, তার মৃত লাশের প্রতি সম্মান দেখানো হয় নাই, মানুষের প্রতি সম্মান দেখানো হয় নাই, কাজটা এভাবে করা উচিত হয় নাই। যত খারাপই আমাদের লাগুক, আমাদের আমার পার্সোনাল চয়েস যেরকম হোক, আমার মন যাই চেয়ে থাকুক, একটা মানুষ মারা গেছে, তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার ব্যক্তিগত জীবন, তার ইহকাল পরকাল সম্পর্কে তার সিদ্ধান্তের প্রতি আমাদের রেসপেক্টফুল থাকা উচিত ছিল।